ডিয়ার স্টুডেন্ট, আজকেই পাবলিশ করা হয়েছে ক্লাস 9, 10, 11, 12-এর হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন, এবং আজকে আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে ক্লাস 9, 10, 11, 12 ত্রিপুরায়ের নন বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে সেগুলোর হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন। তো দেখে নাও কোন দিন থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে সিবিএসই এর আন্ডারে তাদের জন্য নয়, সেটা বিদ্যাজ্যোতি ছাড়া যে স্কুলগুলো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেই সব স্কুলের সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। তো প্রথমেই আমরা ক্লাস 9-এর রুটিনটা দেখি। ক্লাস 9-এর প্রথম পরীক্ষা ইংরেজি হচ্ছে 30 সেপ্টেম্বর 2023 দুপুর 12টা থেকে বিকেল 3টা শনিবার দিন। ক্লাস 9-এর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বেঙ্গলি বা ককবরক, তো সেটা হচ্ছে 4 অক্টোবর 2023। থার্ড পরীক্ষা হচ্ছে সায়েন্স 6 অক্টোবর 2023। তারপর ফোর্থ এক্সাম হচ্ছে ম্যাথামেটিক্স 11 অক্টোবর 2023, এবং লাস্ট হচ্ছে সোশ্যাল সায়েন্স 17 অক্টোবর 2023। তো দেখুন যে 29 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে 17 অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে, মধ্যে কিন্তু অনেক দিন গ্যাপ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। তো এবার আমরা ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সাম দেখছি। ক্লাস 10-এর পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে 29 সেপ্টেম্বর 2023 দুপুর 12টা থেকে বিকেল 3টা শুক্রবার দিন। সেকেন্ড যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা বেঙ্গলি বা ককবরক মিজু হিন্দি, সেটা হচ্ছে 3 অক্টোবরের 3 তারিখে সেই পরীক্ষাটা হচ্ছে। তারপর হচ্ছে সায়েন্স পরীক্ষা অক্টোবরের 5 তারিখে 2023। তারপর গণিত পরীক্ষা অক্টোবরের 10 তারিখ 2023, এখানে 5 দিন গ্যাপ পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স হচ্ছে 16 তারিখ 16ই অক্টোবর 2023, অনেক দিনের গ্যাপ সেখানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা ক্লাস 11 এবং ক্লাস 12 দেখে নেব। ক্লাস 11-এর পরীক্ষা প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি, সেটা শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর 2023। তারপর বাংলা বা ককবরক, সেটা হচ্ছে 4 অক্টোবর 2023। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি পরীক্ষা হচ্ছে 6 অক্টোবর 2023। ইকোনমিক্স 7 অক্টোবর 2023। সাইকোলজি বা অ্যাকাউন্টেন্সি দুটো পরীক্ষা, সেটা হচ্ছে 9 অক্টোবর 2023। ম্যাথামেটিক্স এবং মিউজিক হচ্ছে 11 অক্টোবর 2023। ফিলোসফি হচ্ছে 12 অক্টোবর 2023। এডুকেশন, বিজনেস স্টাডিজ, ফিজিক্স সেগুলো হচ্ছে 13 অক্টোবর 2023। জিওগ্রাফি হচ্ছে 16 অক্টোবর 2023। স্ট্যাটিস্টিক্স এবং সোশিওলজি হচ্ছে 17 অক্টোবর 2023। হিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি হচ্ছে 18 অক্টোবর 2023, এবং সংস্কৃত হচ্ছে 19 অক্টোবর 2023। তো আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজার আগেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু 20, 21, 22, 23, 24 এমন দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে। তো দুর্গাপূজার প্রাক মুহূর্তে পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, দুর্গাপূজার আনন্দ থেকে কিন্তু স্টুডেন্টরা বঞ্চিত হবে না। ওকে, সেই উদ্দেশ্যেই সেই ডেটগুলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তা এবার দেখে নিচ্ছি ফাইনালি ক্লাস 12-এর হাফ ইয়ারলি পরীক্ষা। ক্লাস 12-এর পরীক্ষা শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর 2023 শুক্রবার দিন। প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি, তারপর বাংলা এবং ককবরকের পরীক্ষা হচ্ছে 3 অক্টোবর 2023। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি, সেই পরীক্ষাটা হচ্ছে 5 অক্টোবর 2023। ইকোনমিক্স হচ্ছে 7 অক্টোবর 2023। সাইকোলজি এবং অ্যাকাউন্টেন্সি হচ্ছে 9 অক্টোবর 2023। ম্যাথামেটিক্স এবং মিউজিক হচ্ছে 10 অক্টোবর 2023। ফিলোসফি হচ্ছে 12 অক্টোবর 2023। এডুকেশন, বিজনেস স্টাডিজ এবং ফিজিক্স পরীক্ষা হচ্ছে 13 অক্টোবর 2023। জিওগ্রাফি 16 অক্টোবর 2023। স্ট্যাটিস্টিক্স এবং সোশিওলজি 17 অক্টোবর 2023। হিস্ট্রি, কেমিস্ট্রি 18 অক্টোবর 2023। সংস্কৃত 19 অক্টোবর 2023, সেই পরীক্ষাগুলো হচ্ছে। তো এখানে যে সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে সেগুলোর প্রশ্ন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট থেকে করা হবে, সবার জন্য সেম প্রশ্ন থাকবে, অ্যাসেট বিসেট অনুযায়ী প্রশ্ন করা হবে। এবং বাকি যে সাবজেক্টগুলো এখানে উল্লেখ করা নেই, যেমন হিন্দি, ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল সাবজেক্টের, সেগুলোর পরীক্ষা কিন্তু হবে, এবং সেই ডেটটা স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে কোন ডেটে পরীক্ষা নেওয়া হবে, এবং প্রশ্নপত্রও স্কুল থেকে বা লোকাল বোর্ড থেকে রেডি করতে হবে, সেটা সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট থেকে প্রশ্নগুলো আসবে না। তো পরবর্তী যদি কোনো আপডেট দেওয়া না হয় তাহলে এই ডেট অনুযায়ী আপনাদের পরীক্ষা হচ্ছে, আর যদি কোনো কারণে পরীক্ষার ডেট চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে সেটা চেঞ্জ হবে না, এই ডেট অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে, সেই অনুযায়ী
প্রিপারেশন নিতে হবে। এবং 6, 7, 8 অর্থাৎ 3-8 3-4-5-6-7-8 পরীক্ষা কিন্তু তার আগেই শুরু হয়ে যাচ্ছে, সেটার রুটিনও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। তো আজ এখানেই রাখছি, পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করুন, সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্ট, প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে, স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, ডিএলএড এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্সাস এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9 যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, টিবিএসসি, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে, এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DLED সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।